আমাদের গাড়ি আমরা সারান টেম্পেল সব কিছু দেখে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে চিটকুলের উদ্দেশ্যে, যেহেতু নারকান্দা থেকে চিটকুল অনেকটা ডিস্টেন্স। আর তারপর আমরা সারান গেছি, সারানে এখন ফেস্টিভ চলছে, আগের ব্লগে তোমরা সবাই দেখতে পেয়েছো। তো যাই হোক, আমরা ঘুরে টুরে দুপুরের সাংলাতে তোমরা দেখতেই পাবে প্রচুর আপেল, একটু সাংলাতে স্টে করে লাঞ্চ বাগেরা করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। না সরি, সাংলাতে লাঞ্চ করিনি, সাংলা থেকে একটু এগিয়ে চিটকুলের একটু আগে লাঞ্চ করেছি। সেখান থেকে করে একটা ছোট্ট ধাবা, দারুণ দারুণ। দেখো আমাদের রাস্তা এগিয়ে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে ক্লিয়ার স্কাই, ঝকঝকে টকটকে স্কাই, সুন্দর। দেখো দেখা যাচ্ছে হিম শৈল, দেখতে থাকো তোমরা। দেখো চাচাকে ধাবাকে সামনে হাম লোকাল লাঞ্চ গিয়া, ওই যে দেখো ছোট্ট চেয়ার পাতা, ওটাই ধাবা। আমরা লাঞ্চ করার জন্য চিটকুলের আগে দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে যাচ্ছি। ওয়েদারও খারাপ হচ্ছিলো আস্তে আস্তে, কেন দুপুর গড়িয়ে বেলা পড়তে চলেছিল, তো আমাদের বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক না, তো আমরা এগিয়ে চলেছি। কলকাতা আছে না বাবুজি, পরে রাখা কি কিনারে মে কিতনে হে ये গোল্ডেন আপেল হ্যাঁ গোল্ডেন ऊपर वाले से ले दिया सारा ये वाला रह गया वो तो आ गया ये वाले हां जितने भी है ना क्रेडिट तो सब ले आओ ना यार है ना কত আপেল ছড়িয়ে ये जो दूसरे वाले अभी गाड़ी आएगा उसमें लोड करना है কত আপেল পুরি রয়েছে দেখো এগুলো অনেক অনেক দামি আপেল গোল্ডেন আপেল তুমি বল কে আরে এর কথা নাই দি আর উপরে 5 6 রে দামি উপরে কত রে আমি তো তো ওয়েলকাম চিটকুল, এটা আমার রুম থেকে ভিউ, ফাইনালি সার্থক। এটা হচ্ছে হিমালয়ান ট্রাইবে ছিলাম আমরা, এটা হচ্ছে হোস্টেল। দেখো সামনে সবাই গালিচা মতন পাতা, এখানে হচ্ছে সবাই গল্প আড্ডা করবে বিভিন্ন জায়গা থেকে এসে মিট করে, মানে যারা এখন থাকে হোস্টেল যেহেতু। এটা এটা বাইরেটা দেখাচ্ছি তোমাদের, দেখো বাইরেটা ভীষণ প্রাইম লোকেশনে আমাদের হোস্টেলটা, তোমরা কিন্তু এখানে এসে ট্রাই করতেই পারো। হোটেল হিমালয়ান ট্রাইব, সরি হোস্টেল হিমালয়ান ট্রাইব। তোমরা দেখো আমার মেয়ে খেলছে, বিভিন্ন গেম রয়েছে, গিটার রাখা রয়েছে যারা গান বাজনা পছন্দ করো। এখানে একটাই ডিসঅ্যাডভান্টেজ, বাথরুমটা কমন, ব্যাস আর কিছু না। ওটা তোমরা মানিয়ে নিতে পারলে বেস্ট বেস্ট হবে তোমাদের কাছে। পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে, তার উপর এরকম একটা ভিউ সন্ধ্যা নামার আগে, মানে মনে যেন দিল দিল খুশ হয়ে গেছে। মানে এত ভালো লেগেছে চিটকুল, এত ভালো লেগেছে, কিছু কিছু জিনিস চোখে দেখে সার্থক, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, এত কথার মাঝেও আমি তোমাদের বলছি চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। কেমন লাগছে জানাবে নিচে কমেন্ট বক্সে। আর দেখো ফিল করো বাপসার নদীর যে আওয়াজটা, সেটাও ঘরে বসে আমরা শুনতে পাচ্ছি, এতই ভালো। ভোরবেলা মন্দিরে ঢুকেছি, দেখো কি সুন্দর পোজ দিয়ে রয়েছে, ওদের আমি দেখাই, ও যে ছবিটা তুলছে ওর সাথে সাথে পোজ দিয়ে দিল। পুরো চিটকুল ভিলেজ, চিটকুল ভিলেজটা দেখো খুব সুন্দর,
দেখো এটা উপরে, এটা থেকে পুরো ছিটকুলটা দেখতে পাবে, কত সামনে পাহাড়টা। ওখানে যাবো, প্রচুর ট্রেক করে ফেলেছি, তোমরা দেখতে থাকো। চায়নার লাস্ট একদম এসে গেছি আমরা, চায়না বর্ডার। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নেই, পেছনে ট্রেনিং হচ্ছে, তোমরা জাস্ট দেখো। আমি জানি না, ধরলে তো বোধহয় মোবাইলে কেড়ে নেবে। আমি ব্যাকে দেখাচ্ছি, লাস্ট দেখো আমরা এসে গেছি, এর বাইরে আর যেতে পারবো না। মিলিটারিরা দাঁড়িয়ে আছে। আমরা পুরো পরের দিন সকালে গ্রাম ঘুরে, ওখানকার স্কুল ঘুরে, তারপর হচ্ছে বাপসা রিভার, তারপর লাস্ট চায়না বর্ডার ঘুরে আমাদের গাড়ি এগিয়ে চললো কল্পার উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, পরের গন্তব্য আমাদের কল্পা, কল্পাতে দুদিন থাকবো, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ¿Qué pasa?